বিসমিল্লাহির রহমানির রহিম। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন বাংলা ক্লাসে সকলকে স্বাগত। আমি ফারজানা শিখা, প্রভাষক বাংলা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। পাঠ পরিচিতি, শ্রেণী দ্বাদশ, বিষয় উপন্যাস, সহপাঠ লালশালু। আজ আলোচনায় থাকছে সৈয়দ অলিউল্লাহ রচিত লালশালু উপন্যাসের মূল বিষয়বস্তু নিয়ে। সৈয়দ অলিউল্লাহ রচিত প্রথম উপন্যাস লালশালু। লালশালু একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। প্রথমেই সৈয়দ অলিউল্লাহর চরিত্র সৃষ্টি সম্পর্কে আমরা একটু ধারণা নেই। সৈয়দ অলিউল্লাহ যে অসাধারণ কুশলী শিল্পী, তা তার লালশালু উপন্যাসের চরিত্রগুলো বিশ্লেষণ করলেই বোঝা যায়। লালশালু উপন্যাসের কেন্দ্রীয় শৈল্পিক সার্থকতার প্রশ্নে সুসংগত কাহিনী বিন্যাসের চাইতে চরিত্র নির্মাণের কুশলতার দিকটি ভূমিকা রেখেছে অনেক বেশি। লালশালু একদিক দিয়ে চরিত্র নির্ভর উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ। শীর্ণ দেহের এই মানুষটি মানুষের ধর্মবিশ্বাস, ঐশী শক্তির প্রতি ভক্তি ও আনুগত্য, ভয় ও শ্রদ্ধা, ইচ্ছা ও বাসনা সবই নিয়ন্ত্রণ করতে চায়। আর সমগ্র উপন্যাস জুড়ে এই চরিত্রকেই লেখক প্রাধান্য দিয়েছেন, বরাবর অনুসরণ করেছেন এবং তার উপরই আলো ফেলে পাঠকের মনোযোগ নিবদ্ধ রেখেছে। উপন্যাসের সকল ঘটনার নিয়ন্ত্রক মজিদ। তারই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে সৃষ্টি হয়েছে বিভিন্ন চরিত্রের অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া। আর তাই মজিদের প্রবল উপস্থিতি অনিবার্য হয়ে পড়ে মহব্বতনগর গ্রামের সামাজিক পারিবারিক সকল কর্মকাণ্ডে। এখানে চরিত্র সৃষ্টি সম্পর্কে আর একটু বলি, যেটা হচ্ছে সৈয়দ অলিউল্লাহর কেন্দ্রীয় চরিত্র তো বুঝতেই পারছো মজিদ, এবং এই চরিত্রের পাশাপাশি যেটা চরিত্রগুলো আছে, খালেক ব্যাপারী, মাহবুবনগর গ্রামের মাতব্বর, তার স্ত্রী আমেনা, এবং মজিদের স্ত্রী রহিমা, এবং দ্বিতীয় স্ত্রী জমিলা, এবং তাহের ও কাদের পাশের বাড়ি গ্রামে, এবং তাহের কাদেরদের বাবা মা, এবং হচ্ছে ভাসুনির মা, এই ধরনের কিছু কিছু চরিত্রে মজিদ তোমার লালশালু উপন্যাসটা আবর্তিত হয়েছে। তবে মূল চরিত্র হচ্ছে মজিদকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, সেটা সৈয়দ অলিউল্লাহ নিজেই এখানে উপস্থাপন করেছেন। লালশালু একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এর বিষয় যুগ যুগ ধরে শেকড় গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবন আকাঙ্ক্ষার দ্বন্দ্ব, গ্রামবাসীর সরলতা ও ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ড ধর্ম ব্যবসায়ী মজিদ প্রতারণার জাল বিস্তারের মাধ্যমে কীভাবে নিজের শাসন ও শোষণের অধিকার প্রতিষ্ঠা করে, তারই বিবরণে সমৃদ্ধ লালশালু উপন্যাস। কাহিনীটি ছোট, সাধারণ ও সামান্য, কিন্তু এর গ্রন্থনা ও বিন্যাস অত্যন্ত মজবুত। লেখক সাধারণ একটি ঘটনাকে অসামান্য নৈপুণ্যে বিশ্লেষণী আলো ফেলে তাৎপর্যমণ্ডিত করে তুলেছেন। এবার আমরা আসি মূল উপন্যাসের শুরুটা কেমন এবং শুরুটার মূল আলোচনায় আমরা আসি। শ্রাবণের শেষে নিরাগ পড়া এক মধ্যাহ্নের মহব্বতনগর গ্রামে মজিদের প্রবেশের নাটকীয় দৃশ্যটির মধ্যেই রয়েছে তার ভণ্ডামি ও প্রতারণার পরিচয়। মাছ শিকারের সময় তাহের ও কাদের দেখে যে মতিগঞ্জ সড়কের উপর একটি অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছে। পরে দেখা যায় ওই লোকটি গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীর বাড়িতে সমবেত গ্রামের মানুষকে তিরস্কার করছে। আপনারা জাহেল, বেএলএম, আনফারা, মোদাস্তের পীরের মাজারকে আপনারা এমন করে ফেলি রাখছেন? এখানে একটা পরিত্যক্ত কবর ছিল, সেই কবরে বাঁশঝাড় ইত্যাদি ইত্যাদি সাপ পোকার একটা বিচরণ হয়েছে, কবরটা পরিত্যক্ত ছিল। তো সেই কবরটাকে উদ্দেশ্য করে মজিদ এখানে নিজের আধিপত্য বিস্তার করতে চায়। এই জন্যই গ্রামের লোকজনকে হচ্ছে ধিক্কার করতেছে এবং তাদের মধ্যে যে ধর্মের কোনো সোয়াখা নাই সেটাই বলতে চাচ্ছে। অলৌকিক প্রতারণার অবতারণার করে মজিদ গ্রামে ওই ব্যক্তি জানায় যে পীরের স্বপ্নাদেশে মাজার তদারকির জন্য তার এ গ্রামে আগমন। তার তিরস্কার ও স্বপ্নাদেশের বিবরণ শুনে গ্রামের মানুষ ভয়ে এবং শ্রদ্ধায় এমন বিগলিত হয় যে তার প্রতিটি হুকুম তারা পালন করে গভীর আগ্রহে। গ্রাম প্রান্তরে বাঁশঝাড় সংলগ্ন কবরটি দ্রুত পরিচ্ছন্ন করা হয়, ঝালরওয়ালা লাল শালুতে ঢেকে দেওয়া হয় কবর। তারপর তার
পিছু ফেলার অবকাশ থাকে না। কবরটি অচিরে মাজারে এবং মজিদের শক্তির উৎসে পরিণত হয়। যথারীতি সেখানে আগরবাতি মোমবাতি জ্বলে, ভক্ত আর কৃপা প্রার্থীরা সেখানে টাকা পয়সা দিয়ে দিতে থাকে প্রতিদিন। কবরটিকে মুদাস্সের পীরের বলে শনাক্তকরণের মধ্যেও থাকে মজিদের সুগভীর চাতুর্য। মুদাস্সের কথাটির অর্থ হচ্ছে নাম না জানা। মজিদের স্বগত সংলাপ থেকে জানা যায় শস্যহীন নিজ অঞ্চল থেকে ভাগ্যের সন্ধানে, মানে মজিদ যেখানে বসবাস করতো সেখানে ফসল হতো না, সেই অঞ্চল থেকে ভাগ্যের সন্ধানে বেরিয়ে পড়া এই মজিদ নিজ অস্তিত্ব রক্ষার সাথে এমন মিথ্যার আশ্রয় নিয়েছে। আসলে এই প্রতিক্রিয়া ধর্ম ব্যবসায়ীদের আধিপত্য বিস্তারের ঘটনা এদেশে গ্রামাঞ্চলে বহুকাল ধরে বিদ্যমান। সৈয়দ আলিউল্লাহ গ্রামীণ সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক যথাযথভাবেই এখানে তুলে ধরেছেন। মাজারের আয় দিয়ে অল্প কিছুদিনের মধ্যেই মজিদ ঘরবাড়ি ও জমি জমার মালিক হয়ে বসে এবং তার মনোভূমির এক অনিবার্য আকাঙ্ক্ষায় শক্ত সামর্থ্য লম্বা চওড়া একটি বিধবা যুবতীকে বিয়ে করে ফেলে। আসলে স্ত্রী রহিমা ঠান্ডা ভীতু মানুষ, তাকে অনুগত করে রাখতে কোনো বেগ পেতে হয় না মজিদের, কারণ রহিমার মনেও রয়েছে গ্রামবাসীর মতো তীব্র ক্ষোধাবীতি। স্বামী যা বলে রহিমা তাই মনে প্রাণে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী কাজ করে। রহিমার বিশ্বাস তার স্বামী অলৌকিক শক্তির অধিকারী। প্রতিষ্ঠা লাভের সাথে সাথে মজিদ ধর্মকর্মের পাশাপাশি সমাজেরও কর্তা ব্যক্তি হয়ে ওঠে। গ্রামের মানুষের দৈনন্দিন জীবনে উপদেশ নির্দেশ দেয়। গ্রাম বিচার, গ্রাম্য বিচার, সালিশিতে সেই হয়ে ওঠে সিদ্ধান্ত গ্রহণকারীর প্রধান ব্যক্তি। এক্ষেত্রে মহব্বতনগরের মাতব্বর খালেক ব্যাপারী তার সহায়ক শক্তি। ধীরে ধীরে গ্রামবাসীর পারিবারিক জীবনও নাক গলাতে থাকে সে। তাহেরের বাপ মার মধ্যকার একান্ত পারিবারিক যে বিবাদ ছিল সেই বিবাদেও হচ্ছে মজিদ হাত দেয়, বাপের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলে, নিজ মেয়ের হাতে হাত গায়ে হাত তোলার অপরাধে হুকুম করে মেয়ের কাছে মাপ চাওয়ার জন্য এবং মাজারে পাঁচ পয়সা সিন্নি দেওয়ার জন্য। অপমান সহ্য করতে না পেরে তাহেরের বাপ শেষ পর্যন্ত নিরুদ্দেশ হয়, মানে হারিয়ে যায় নিজে নিজে। খালেক ব্যাপারী নিঃসন্তান প্রথম স্ত্রী আমেনা সন্তান কামনায় অধীর হয়ে ওঠে। খালেক ব্যাপারীর কোনো সন্তান ছিল না, আমেনা বেগম একটা সন্তানের আশায় অধীর হয়ে ওঠে। মজিদের প্রতিদ্বন্দ্বী পীরের প্রতি আস্থাশীল হয়ে মজিদ তাকেও শাস্তি দিতে পিছপা হয় না। আমেনার চরিত্রে কলঙ্ক আরোপ করে খালেক ব্যাপারীকে দিয়ে তাকে তালাক দিতে বাধ্য করে মজিদ। কিন্তু তবু মাজার এবং মাজারের পরিচালক ব্যক্তিটির প্রতি আমেনা বা তার স্বামী কারোরই কোনো অভিযোগ উপস্থাপিত হয় না। গ্রামবাসী যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে মজিদের মাজার কেন্দ্রিক পশ্চাৎপদ জীবনধারা থেকে সরে যেতে না পারে, এখানে হচ্ছে যে গ্রামবাসী যেহেতু অভিযোগ হয় না, এত শাস্তি পাওয়ার পরও তারা বুঝতে পারে না, তারপর গ্রামবাসীকে হচ্ছে শিক্ষার আলো আলোকিত করার জন্য, সেই জন্য সে শিক্ষিত যুবক আকাশ নামে একটা চরিত্র আছে, সেই আকাশের বিরুদ্ধে কী করে সক্রিয় হয়েছে, মানে তার বিরুদ্ধে তাকে এই শিক্ষার আলো আলোকিত না করার জন্য যে কোনোভাবে তাকে এইটা বন্ধ করার জন্য চেষ্টা চালায়। সে আকাশের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। মজিদ এমনই কৌশল প্রয়োগ করে যে আকাশ গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এভাবে একের পর এক ঘটনার মধ্য দিয়ে ঔপন্যাসিক গ্রাম সমাজ ও সমাজের বাস্তবচিত্র লালসালু উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। উপন্যাসটি শিল্পিত সামাজিক দলিল হিসেবে বাংলা সাহিত্যের একটি অবিস্মরণীয় সংযোজন। এখানে ধর্মকে পুঁজি করে সে নামে এক ব্যবসায়, তাই সে কবরের পাশে দাঁড়িয়ে শেষটা এমন আসে যে কবরের পাশে দাঁড়িয়ে বুকে ঝোলানো তামার খিলান দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে সে স্পষ্ট বোঝে দুনিয়ায় সচ্ছলভাবে দুবেলা খেয়ে বাঁচার জন্য যে খেলা খেলতে যাচ্ছে সে সাংঘাতিক। বাংলা কথা সাহিত্য লালসালু একটি প্রথাবিরোধী উপন্যাস। ধর্মকে যারা স্বার্থের হাতিয়ার হিসেবে বা শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে লালসালু উপন্যাসে সেই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি জোরালো প্রতিবাদ উচ্চারিত হয়েছে। কিন্তু একই সঙ্গে মজিদ নামক চরিত্রের মধ্যে দিয়ে ব্যক্তি মানুষের যে ব্যক্তিগত লড়াই এবং তার অস্তিত্বের জন্য বা টিকে থাকার জন্য যে নিরন্তর সংগ্রাম, সেই সংগ্রামের চিত্র এখানে চিত্রিত হয়েছে। এবং ধর্ম ব্যবসায়ী যে মজিদ, এখানে সৈয়দ আলিউল্লাহ এই মজিদ ক্যারেক্টারের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে এরকম ধর্মকে আশ্রয় করে যারা এরকম প্রতারণা
সলচাতুরি এগুলো করে থাকেন, তাদের চরিত্রের মাধ্যমে সমাজকে কুসংস্কার মুক্ত করার জন্যই সৈয়দ আলিউল্লাহ এই উপন্যাসটি লিখেছেন এবং নিরন্তর সংগ্রাম করেই চলেছেন। ধন্যবাদ সকলকে এই ক্লাসটি দেখবার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।